প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর 15তম সপ্তাহের কর্মজীবনমুখী শিক্ষার অ্যাসাইনমেন্ট। দেখো, আমাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়েছে, তুমি কি নিজেকে আত্মমর্যাদাবান সম্পূর্ণ মনে করো? নিচের চকের সাহায্যে তোমার বাবা অথবা মা অথবা একজন অভিভাবকের আত্মমর্যাদা পরিমাপ করে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তার অবস্থান নির্ণয় করো। দেখো, নিচে আমাদেরকে চকে বলেছে, ক্রম দিয়েছে 1, 2, 3, 4, 5, আর নির্দেশনা দিয়েছে কর্তব্য পরায়ণতা, নিয়মানুবর্তিতা, এরপরে স্বনির্ভরতা, এরপরে মানবতা, মূল্যবোধ, আর দিয়েছে সবসময়, অর্থাৎ এখানে 10, এরপরে সমস্ত দিয়েছে আমাদেরকে পূরণ করতে হবে, অথবা কি মাঝে মধ্যে নাকি কম, যে কোনো একটা আমাদেরকে লিখতে হবে। চলো বন্ধুরা, আমরা অ্যাসাইনমেন্টটি তৈরি করে নিই। উত্তর বন্ধুরা, প্রথমে লিখবে, আত্মমর্যাদা বলতে নিজের প্রতি নিজের বিশ্বাস, সম্মানবোধ ইত্যাদিকে বোঝায়। তবে আত্মমর্যাদা সম্পূর্ণ হতে হলে একজন ব্যক্তিকে বেশ কিছু বৈশিষ্ট্যের অধিকারী হতে হয়। সেই দিক থেকে আমি মনে করি আমি অনেকটাই আত্মমর্যাদাবান, কেননা আমি প্রায় সত্য বলি, নিজের কাজ নিজেই যথাযথভাবে সময় মতো করার চেষ্টা করি, সবসময় বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করি। একইভাবে প্রশ্নোত্তর ছকে মানসমূহ বসিয়ে যোগফলের উপর ভিত্তি করে নিম্নোক্ত মন্তব্যগুলোর প্রেক্ষিতে মিলিয়ে মায়ের আত্মমর্যাদার পরিমাপ করে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তার অবস্থান নির্ণয় করা হলো। বন্ধুরা নিচে দেখো, নিচে লিখে দিবে 50 থেকে 37, এটা হবে কি খুব ভালো, তিনি প্রায় একজন আত্মমর্যাদাবান মানুষ, সদা সর্বদা এইভাবে মর্যাদাবান হয়ে থাকার চেষ্টা করতে হবে। এরপরে 35 থেকে 16 দেখো, তার মধ্যে আত্মমর্যাদাবান হওয়ার সকল উপাদান বিদ্যমান, তবে তাকে চেষ্টা করতে হবে আত্মমর্যাদাবান হওয়ার জন্য। এরপর দেখো 15 ও এর নিচে, তাকে আত্মমর্যাদাবান হতে চেষ্টা করতে হবে, ধীরে ধীরে চেষ্টার মাধ্যমে তা অবশ্যই অর্জন করতে পারবেন। এরপরে তোমরা দেখো চক তৈরি করবে, অর্থাৎ লিখে দিবে আবার চকে মান বসানো হলো। এখন তোমরা আমার মতো করে চকটি তৈরি করবে, বাম দিকে ক্রম, এরপরে নির্দেশনা, এরপরে সবসময়, মাঝে মধ্যে কম। দেখো তোমরা সবসময় দিবে 10, 9, 7.5, 8.5, 10, 8। এখন বন্ধুরা দেখো নিচে লিখে দিবে চকের মানসমূহের সমষ্টি হবে, অর্থাৎ 10, 9, 7.5, এরপরে 8.5, 10, 8, এই 5টি সংখ্যাকে যোগ করলে হবে 43। তো আমরা বলতে পারি সমষ্টি হতে নিঃসন্দেহে বলা যায় তিনি একজন আত্মমর্যাদাবান মানুষ। তাহলে বন্ধুরা তোমরা এভাবে করে সাজিয়ে গুছিয়ে তোমরা অ্যাসাইনমেন্টটি তৈরি করে নিবে। বন্ধুরা, এই ছিল তোমাদের আজকের বাড়ি কাজের সমাধান। আর হ্যাঁ, এই চ্যানেল দ্বারা যদি তুমি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবে পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য।